রাতভর বৃষ্টি, জলমগ্ন বিভিন্ন এলাকা। রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা। মঙ্গলবার থেকে জেলা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। আজ সকাল থেকেও প্রবল বেগে জেলার বিভিন্ন প্রান্তে চলছে বৃষ্টি। দীঘা সমুদ্রে ইতিমধ্যে জলস্তর বাড়তে শুরু করেছে। পাশাপাশি হলদিয়া, তমলুক, পাঁশকুড়া সহ জেলার বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে পড়েছে। বহু ঘরবাড়ির মধ্যে ইতিমধ্যে হাঁটু সমান জল প্রবেশ করে গিয়েছে সারারাত বৃষ্টির ফলে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা করা হয়েছে। Thank you.
ওইটা মাছ বানাইব না কি বল, কি মাছ টাছ লাফালো নাকি? দেখে উঠো, বুঝছো? ধাক্কা লাগা, যা আস্তে আস্তে।